চট্টগ্রাম ও কক্সবাজারে দুইজন করোনা আক্রান্ত বলে শনাক্ত হওয়ায় কয়েকটি বাড়ি দোকান ও ল্যাব লকডাউন করা হয়েছে চট্টগ্রামের তিন চিকিৎসক সহ আঠারো জনকে কোয়ারেন্টিনেও পাঠানো হয়েছে লক্ষ্মীপুরে শ্বাসকষ্টে শিশুর মৃত্যু হওয়ায় লকডাউন করা হয়েছে অন্তত তিনটি বাড়ি চট্টগ্রামে সাতষট্টি বছর বয়সী এক ব্যক্তি করোনা আক্রান্ত বলে শনাক্ত হওয়ার পর ন্যাশনাল হাসপাতালের তিন চিকিৎসক ও পনেরো নার্স ওয়ার্ড বয়কে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে আক্রান্ত ওই ব্যক্তি গেল ত্রিশে মার্চ সন্ধ্যায় নগরীর ন্যাশনাল হাসপাতালে ভর্তি হন ওই সময় যারা তাকে চিকিৎসা দিয়েছিলেন তাদের আলাদা করে রাখা হয়েছে তিন দিন ধরে তিনি নগরীর জেনারেল হাসপাতালে আছেন শুক্রবার রাতে তিনি করোনা আক্রান্ত বলে শনাক্ত হওয়ার পর দামপাড়া এলাকার ছয়টি ভবন ও সাতকানিয়া এলাকার পুরানগড় গ্রামে তার মেয়ের বাড়ি লকডাউন করেছে প্রশাসন এদিকে কক্সবাজারের টেকনাফে বেড়াতে যাওয়া একজন করোনা আক্রান্ত বলে শনাক্ত হওয়ায় সেখানকার সাতটি বাড়ি সাতটি দোকান ও একটি ল্যাব লকডাউন করা হয়েছে আক্রান্ত ওই ব্যক্তি বিশ থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত টেকনাফের বাড়িতে ছিলেন ঢাকায় ফেরার পর টেস্টে তিনি করোনা আক্রান্ত বলে ধরা পড়ে রাতেই তার আগের অবস্থানের এলাকায় এসব ব্যবস্থা নেওয়া হয় এদিকে লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জে শ্বাসকষ্ট ও খিচুনিতে দুই বছরের এক শিশুর মৃত্যুর পর তিনটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন শুক্রবার রাতে শিশুটি মারা যায় তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে ফেরদৌসাবির ডিবিসি নিউজ ডেস্ক